আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনার ব্লগিং কেরিয়ারকে স্ট্রং করার জন্যই আজকের এই ভিডিও। অর্থাৎ আমি 2023 সাল থেকে প্রতি মাসে ব্যাংক সেটেলমেন্ট যখনই পেমেন্টের হবে তখনই আমার ব্লগিং থেকে আর্নিং এর একটি রিভিউ ভিডিও আপনাদের মাঝে প্রতি মাসে আমি দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা অনেকে হয়তো চিন্তা করি যে ইউটিউব থেকে আমরা কোনো কিছু শেখার জন্য শুধুমাত্র ভিডিও দেখব, বিষয়টি কিন্তু এমন না। আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন, অর্থাৎ ব্লগিং নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি পেমেন্ট রিভিউ দেখেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনি ইন্সপায়ার হবেন। তো ভিডিওটি কেউ নেগেটিভলি নেবেন না, আমি এই বিষয়টি চিন্তা করেছি। আমি যখন প্রথম ব্লগিং স্টার্ট করি তখন আমি অন্যদের এই ইন্সপায়ারমূলক ভিডিওগুলি দেখতাম, আর্নিং দেখতাম। সেখান থেকে আমার যেসব লাভ হতো তা হচ্ছে, আমি যখন কাজ করতে করতে এক সময় নিজে মনোবল হারিয়ে ফেলতাম যে আসলেই কি ব্লগিং থেকে আর্নিং করা সম্ভব, তখন কিন্তু আমি অন্যদের এই আর্নিং প্যানেল রিভিউ ভিডিওগুলি দেখতাম এবং সেখান থেকে আবার নতুন করে শুরু করতাম। আবার যখন মনোবল হারিয়ে ফেলতাম তখন আবার এই রকম রিভিউমূলক ভিডিও দেখে সেখান থেকে ইন্সপায়ার হতাম এবং আবারও নতুন করে শুরু করতাম। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে মান্থ অফ জানুয়ারি 2023 সালের গুগল অ্যাডসেন্স এর আর্নিং ব্লগিং থেকে এই বিষয়ে আপনাদেরকে লাইভ দেখাবো, এবং সঙ্গে প্রতিটি ভিডিওতেই গুরুত্বপূর্ণ এই পেমেন্ট রিভিউ ভিডিওগুলিতে আমি আলোচনা করার চেষ্টা করব। এজন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের এই কথাগুলো গুরুত্ব দিবেন, তাহলে আপনিও ব্লগিং নিয়ে কেরিয়ার করার কথা ভেবে থাকলে ইন্সপায়ার হবেন এবং এই ভিডিওগুলি আপনার উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে আজকে যেহেতু মাসের 22 তারিখ, অর্থাৎ 21 তারিখেই কিন্তু আমাদের ব্লগিং থেকে আর্নিং এর যে গুগল অ্যাডসেন্স এর পেমেন্ট, সেটি কিন্তু ব্যাংকে সেটেলমেন্ট হয়ে যায়। তো দেখুন, এখানে কিন্তু আমি আপনাদেরকে আমার এই গুগল পেমেন্ট এটি একদম লাইভ আকারে দেখাচ্ছি। এই যে ফেব্রুয়ারির 21 তারিখ 2023, অর্থাৎ জানুয়ারি মাসের আর্নিংটি কিন্তু আমাদেরকে পরের মাসের 21 তারিখে ব্যাংকে সেটেলমেন্ট হয়ে যায়। তো এটি হচ্ছে আমার মেল প্রুফ, এটি আপনাদেরকে দেখালাম। এরপরে গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্টের প্যানেলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো শুরুতেই বলি, যেহেতু গুগল অ্যাডসেন্স এ আমার এই মাসে আর্নিংটি একদমই কম, সবচেয়ে আমার ব্লগিং ক্যারিয়ারের স্টার্টিং এর এই মাসটি কম, কারণ আমার সাইটটি প্রায় 18 দিনের মতো হ্যাক হয়েছিল, তখন আর্নিংটি আসে নাই। তো আমি গত মাসের যেহেতু আর্নিং নিয়ে আপনাদেরকে রিভিউ দেখাচ্ছি, একটু জুম করে যদি দেখাই তাহলে দেখবেন যে গত মাসে আমার ব্লগিং থেকে 442.10 সেন্ট আর্নিং এসেছে। অর্থাৎ এটি কিন্তু লাস্ট পেমেন্টের ঘরে দেখাচ্ছে। ইভেন এটি কিন্তু আমি আপনাদেরকে মেল দেখালাম যে এই ইমেইলের মাধ্যমে যে তারা গুগলে আমার ব্যাংকে কিন্তু সেটেলমেন্ট করেছে, হয়তোবা 1 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু পেমেন্টটি আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো এই হলো মান্থ অফ জানুয়ারি আর্নিং ব্লগিং থেকে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনাদেরকে আজকে শুধুমাত্র আমি কয়েকটি দেব, আসলে এই কথাগুলো বলবো যে দেখুন, আমি যখন ফার্স্ট টাইম ব্লগিং স্টার্ট করি তখন কিন্তু আমার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স তো দূরের কথা, একটি ভিজিটরের জন্য আমি তাকিয়ে থাকতাম যে আমি পোস্ট করছি সেই পোস্টটি কোনো একজন ব্যক্তি পড়েছে কিনা। তো আমি কিন্তু ফার্স্ট স্টার্ট করেছিলাম blogger.com থেকে, ফ্রি এই হোস্টিং এর ওয়েবসাইট থেকে। এরপর আমি কিন্তু শিফট হয়ে আমার ওয়েবসাইট গুলি ওয়ার্ডপ্রেসে নিয়ে চলে এসেছি, বাট অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার পর। তো আপনারাও যারা ব্লগিং নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ব্লগিং এ কেরিয়ার করার কথা ভাবছেন, আমি শুধু আপনাদেরকে এই অনলাইন থেকে আর্নিং করার বিষয়ে একটি বিষয়েই শুধুমাত্র ক্লিয়ার করতে চাই এবং ইন্সপায়ার করতে চাই। আপনি ব্লগিং শুধু না, অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম থেকে আর্নিং করার জন্য ফার্স্ট আপনার কিন্তু যে বিষয়টি লাগবে তা হচ্ছে ধৈর্য। অর্থাৎ আপনি আপনার মতো করে কাজ চালিয়ে যাবেন, একটি সময় আসবে যেই সময় আপনি চিন্তা করতে পারবেন না প্রতি মাসে আপনার 400 থেকে $500 কিন্তু এই ব্লগিং
থেকে বা ইউটিউবিং থেকে বা ফেসবুকিং থেকে আসবে। এজন্য আপনার যে কাজটি সেটি হচ্ছে আপনি কিন্তু পরিশ্রম না মেধার পরিশ্রম করে সময় এবং ধারাবাহিকতা মেনটেন করে কাজ করে যান। আপনি যদি কখনো থেমে যান তাহলে ইন্সপায়ার হওয়ার জন্য এই সকল ভিডিও দেখবেন, সেটি আপনাকে ইন্সপায়ার করবে এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে আর্নিং করার গন্তব্যে আপনাকে নিয়ে যাবে। তো আমিও কিন্তু 11 মাস পর্যন্ত এই ব্লগিং নিয়ে কাজ করেছি, 1 টাকাও কোনো ধরনের কোনো পেমেন্ট পাইনি এবং গুগল অ্যাডসেন্সও পাইনি। উইথ গুগল অ্যাডসেন্স পাওয়ার পরও প্রায় 4-5 মাস আমি $100 ফিল আপ করতে পারিনি। তো আমি এই কথাগুলি বলছি যারা বিগেনার ব্লগিং নিয়ে কাজ করছেন, ধৈর্য সহকারে কাজ করুন। যে কোনো মাধ্যমকে ব্যবহার করে কন্টিনিউ আপনি প্রতি মাসে $300 থেকে $500 পর্যন্ত একটা সময় কিন্তু শুধুমাত্র ব্লগিং থেকে করতে পারবেন। হোক সেটি আপনার সোশ্যাল মিডিয়া থেকে, হোক সেটি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে, হোক সেটি অন্য কোনো মাধ্যম থেকে, বাট আপনার আর্নিং আসবে। এছাড়াও আপনারা যদি আরো কোনো সাহায্য ফ্রিল্যান্সিং লাইফে বা ব্লগিং লাইফে প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্টস করবেন, আমার SSIT বাড়ি যে ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ করবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আশা করছি যারা ব্লগিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, যারা এখনো পর্যন্ত ব্লগিং থেকে আর্নিং শুরু করতে পারেন নাই, তাদেরকে এই ভিডিওটি ইন্সপায়ার করবে। ধন্যবাদ সবাইকে, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আশা করছি আপনাদের ব্লগিং, ইউটিউবিং এবং ফেসবুকিং সম্পর্কিত সকল ভিডিও দিয়ে আপনাদেরকে আমি একটু হলেও উপকার করতে পারবো। ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।